গত 11 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রে একটি মুরগির গাড়ি বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় বলে অভিযোগ। বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, গাড়ির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সেটিকে আটকে রাখা হয় দীর্ঘক্ষণ ধরে। গাড়ির কাগজপত্র দেখার নাম করে পুলিশ ওই চালকের সঙ্গে জুলুমবাজি এবং মারধর করে বলে তাদের অভিযোগ। আহত গাড়ির চালককে প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলদা থানা আইসিকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার এসপি এবং নবান্নে মেল মারফত বিহিচ্ছে অভিযোগ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তার কোনো সদুত্তর না পাওয়ায় সোমবার সাংবাদিক সম্মেলন করে বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানায়, আগামী 18 জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্র থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে। রাজ্যের সব জেলাতেই মুরগি পরিবহন বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তারা। বিভিন্ন জেলায় বিক্রেতাদের মুরগি সরবরাহ করেন তারা, পাশাপাশি বিভিন্ন হোটেল রেস্তোরাঁতেও মুরগি সরবরাহ করা হয়। স্বাভাবিকভাবেই তাদের মুরগি পরিবহন বন্ধ রাখার জন্য রাজ্যে বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। যে পুলিশ অফিসাররা ডিউটিতে ছিলেন, হয়তো ওনাদের প্রেস্টিজে লেগেছে, ওনারা ওই ড্রাইভারকে আক্রমণ করেন, টর্চের পেছন দিক দিয়ে মাথায় জোরে আঘাত করেন, মাথা রক্তাক্ত হয়ে যায়, ভীষণ গালিগালাজ করেন, গাড়ি ওইখানেই থাকে। আমাদের সংগঠনের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, ছুটে গিয়ে ওই ড্রাইভারকে উদ্ধার করেন এবং সেখান থেকে বেলদা হসপিটালে ভর্তি করানো হয়। গুরুতর আহত অবস্থায় বেলদা হসপিটাল স্থানান্তরিত করে মেদিনীপুর সদর হাসপাতালে, মেডিকেল হাসপাতাল। এখনও ওই ড্রাইভার মেদিনীপুর হসপিটালে চিকিৎসাধীন। এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভীষণ প্রতিবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।